হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালোই আছি। আজকে ভাদ্র মাসের 13 তারিখ। আজকে আমাদের কি কি খেতে লাগে? 13 শাক খেতে হয় আমাদের আজকে। তারপর 13 শাক উঠিয়েছি, রান্নাও হয়ে গেছে আমার 13 শাক। তারপর বড়া বড়া মানে তালের রস দিয়ে, কলা দিয়ে, চালের গুঁড়ো, ময়দা বা আটা কিছু দিয়ে মিক্সড করে সেটা দিয়ে বড়া করে, তারপর কলার পাতাতে একটা পিঠা বানায়, কলার পাতার পিঠা বলে ওটাকে। তারপর আরও অন্যান্য পিঠা বানানো যায়, ছোটো বাচ্চা নিয়ে অত করা যায় না। না, আমি শুধু এই দুইটাই বানাইছি। দেখো, এটা হলো কলার বড়া। এখানে আমার তালের রস ছাঁকা, তারপর বড়া ভাজা অনেক কিছু ছিল আরও, সেগুলো ডিলিট হয়ে গেছে। একটুখানি আছে, সেইটুকুনি আমি দিয়ে দিচ্ছি আজকে ভিডিওতে। এগুলো আজকে আমাদের নিয়ম, এগুলো এরকম করে কলার পাতাতে দিয়ে এরকম করে জাতা দিতে লাগে। তারপরে একটা তাওয়াতে ছেঁকে নিলেই হয়ে যায়। এই দেখুন, পাতার পিঠাগুলো এরকম হয়েছে, যেগুলো কলা পাতা দিয়ে বানিয়েছিলাম সেগুলো এরকম হয়েছে। এগুলাকে পাতা পিঠা বলে। আমার বাবা স্নান করছে, আমার বাবা দাদা দাদা করে ডাকছে, দাদা স্কুলে গেছে, দাদাকে দেখতে পাচ্ছে না। দাদা কই? টাটা দিচ্ছে ও। এখানে মুড়ি এনেছে, মুড়িটা অল্প বেছে রাখবো, ঝেড়ে রাখবো। অনেক সময় অনেক ধুলোর মতো থাকে, কিরকম নোংরা থাকে তো অনেক সময়। মুড়িটা হয়ে গেছে,
বাড়িতে অনেক সময় ধান এখানে ভিডিও রাখছি, শেষ করছি আজকে। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব।